হ্যালো বন্ধুরা, দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই জানো আজ ছোটোর জন্মদিন, তো সেই আনন্দে ছোট কি করবে দিশেহারা হয়ে গেছে। সেই আনন্দে দেখো ও সাইকেলের তলায় মানে ঢুকে সাইকেলটা সারানোর ব্যবস্থা করছে, যেটা ওর সাইকেল এখন। প্রথমে বড় বাবুর ছিল, এখন ছোট বাবুর সাইকেল হয়ে গেছে। দেখো ও সাইকেল সারাচ্ছে, ছাতা দিয়ে বাইরে বা ছাতা টানিয়ে দিয়েছে যাতে আমরা কেউ চোখে দেখতে না পাই। ও যে দুষ্টুমিটা করছে ভেতরে ভেতরে, আবার উঠে বসে নিয়ে সাইকেল সারাচ্ছে, তো খুব আনন্দে রয়েছে। তো আমরা বিকেলবেলা যাবো কেক আনতে। এই চলে গেলাম কেকের দোকানে ছোটবাবুর জন্মদিনের কেক নেওয়ার জন্য। তো দোকানে অনেক রকম কেক রয়েছে, ছোটবাবু বলেছিল চকলেট কেকটা নেবে, তো সেটা ও এখন পছন্দ করুক। ও কী কেক নেবে ওর পছন্দ মতোই কেকটা নেওয়া হবে। এই দোকানটা থেকেই আমরা কেকটা নিয়েছি, এবার কেকটা কেটে নেব। তো কেকটা চলে এসছে বাড়িতে, যে কেকটা এখন খুলে নেওয়ার পর্ব চলছে, কেকটা কীভাবে খুলবো। ছোটবাবু খুব এক্সাইটেড, কখনও কেক কাটবে। এই চলে এসছে ছোটবাবুর পছন্দের চকলেট কেক, যেখানে শুভজিৎ নাম লেখা রয়েছে। ও যে কেকটা একটু চাপ দিয়েছে তাই কেকটা ওখানটা ঘেঁটে গেছে, তবে কেকটা খুব সুন্দর হয়েছে। ওর 4 বছর পূর্ণ হলো, তো মল থেকে বড় দোকান থেকে নিয়ে এসেছে সেলিব্রেশন। নিরামিষ কেক নিয়ে এসেছে। দাঁড়া বাবা, সবাই আসো, থাকবো না এখন, খোঁজাস না। চলে এসছে ওর বন্ধু বান্ধবীরা সবাই। না রে, না বসলা, সব বন্ধুরা আসবে, কাটবে, ওটাই হচ্ছে ওর আনন্দ। কি ভাবে পারবে লাগবে। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, এবং তোমাদের সঙ্গে কমেন্ট সেকশনে জানাবে। বছর এই বছর তো ছোট জন্মদিনে তোমাদের কাউকে বলতে পারলাম না, তো চেষ্টা করবো নেক্সট বছর তোমাদেরকে আবার আমাদের সেলিব্রেশনে জয়েন করানোর। তো আগাম আমন্ত্রণ রইল তোমাদের নেক্সট ইয়ার ছোট জন্মদিনে আসার। ছোট একাকাই কেক খেয়ে নিচ্ছে, তো চকলেট কেকটা দেখে ছোট আর লোক খাওয়াতে পারছে না। আর ছোটো যেহেতু চকলেট কেক খেতে, চকলেট খেতে খুব ভালোবাসে, তাই ওকে ক্যান্ডেল সেলিব্রেশনে দেওয়া হলো। স্পেশালি আমি দিলাম ও যেহেতু ভালোবাসে, তো এখন আনন্দ করার পালা, সবাই আনন্দ করছে। আর সবাই ছোটো এখন একটা করে চকলেট দেবে, কেক দেবে এবং পায়েসও দেবে। নিজে খেয়ে নিচ্ছে আগে হাত চেটে চেটে, ওর এত ভালো লেগেছে।
সাজানো হয়েছিল, সব বেলুন গুলো ফাটিয়ে দিয়েছে সবাই মিলে, ছোট আর ছোট বন্ধুরা মিলে। এখানে আমি এখানে কেকগুলো পিস পিস করে নিচ্ছি, যে সব আত্মীয় স্বজন সবাই, যে মানে যারা যারা ছিলেন, তা তো তাদেরকে, বাচ্চা টাচ্চা রয়েছে যারা, তাদের সবাইকে কেকটা কেটে দিয়ে দেওয়া হবে, কেক এবং পায়েস। এখানে ওই জন্য কেকটা কেটে নেওয়া হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।